আমরা অতিথিদের আপ্যায়ন করছি, বরণ করে নিচ্ছি। পশ্চিমবঙ্গের পতাকা উত্তোলন করছেন আজকের এই অনুষ্ঠানের অধীনে তথা উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি। রাজ্য ছিল আমাদের সরকার আসার পর এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমাদের সরকার অনেকটা শক্তিশালী করেছে এবং অর্থের কোন অভাব নেই। বর্তমানে আমরা বিগত দিনে দেখেছি যে ছেলে মেয়েরা খেলার উৎসাহ আছে, খেলতে চাইছে, খেলা শিখতে চাইছে, ত্রিপুরা রাজ্যের সম্মান বাড়াতে চাইছে, কিন্তু তাদের জন্য সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। কিন্তু আজকে সেই ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা হয়েছে। আমরা চাইছি কি, আমরা চাইছি আমরা ভারত মাতাকে বিশ্বগুরু আসনে আমরা প্রতিষ্ঠিত করব। আমরা ত্রিপুরা রাজ্য পিছিয়ে থাকলে চলে না। এখানে আমার আগামী প্রজন্ম, আমাদের আগামী যুব সমাজ, আমার প্রিয় ভাই বোনেরা একটা কথা সবসময় মাথায় রাখবে, তোমরা আজকে ত্রিপুরা রাজ্যের আটটি ডিস্ট্রিক্ট থেকে আজকে পানি সাগরে এসেছে। আমি তোমাদের কাছে এটাই আশা ব্যক্ত করতে চাই যে তোমরাই আমাদের আগামী ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যকে পড়তে পারবে, তোমরা আমাদেরকে ত্রিপুরা রাজ্যের জন্য একটা বড় সম্মান আগামীতে এনে দেবে। তার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং খেলাধুলা, যেমন তোমরা পড়াশোনাতে আছো, পড়াশোনা করছো, সুশিক্ষা গ্রহণ করো, সুশিক্ষা একদিকে সুশিক্ষা গ্রহণ করো, অন্যদিকে শরীর চর্চা করো, শরীর চর্চার মাধ্যমে নিজের দেহকে গঠন করো, খেলাধুলা এগিয়ে যাও, আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যকে তোমরা শ্রেষ্ঠত্বে পৌঁছে দাও। তোমরা যদি ত্রিপুরা রাজ্যকে যদি শ্রেষ্ঠত্বে পৌঁছে দিতে পারো, তাহলে আমাদের ভারতবর্ষ পৃথিবীতে শ্রেষ্ঠত্বে পৌঁছবে।